চটলা টিভি নিয়মিত প্রোগ্রাম সরাসরি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অল্প কিছুদিন পরেই আপনারা জানেন আর মাত্র দুই তিন দিন হাতে আছে, সেই দুই তিন দিনের পরে কিন্তু কোরবানি ঈদের আমেজটা কোরবানি ঈদ উদযাপন হবে। সেই উদযাপনের প্রেক্ষিতে নগরীতে তিনটি স্থায়ী পশুর হাট আছে। সেই স্থায়ী পশুর হাটের প্রথমটি যে প্রথমটি হাটে ধরা হয় সেটা হচ্ছে নগরীর মুরাদপুরের বিবির হাট বাজার। সেই গোলু হাট বিবির হাট বাজারের সামনে দাঁড়িয়ে আছে এবং কোরবানি বেচাকে কোরবানি পশু বেচা কেনার যে প্রাথমিক পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদের এই মুহূর্তে এখান থেকে আমরা একটু জানাবো। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই পর্বের যে গেটটা আছে সেই গেটের যে গেটের পাশেই আপনাদের সৌজন্যের কোরবানি পশু হয় জেলা জেলা বিদ্যালয়ের সব ধরনের কোরবানি পশুর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন এবং বিশাল এক গরু বাজারের হাট জানাচ্ছেন। এবং ঠিক গেটের পাশেই একটা গরু বাজারের দেখা যাচ্ছে এবং সেখানে ছোট বড় অনেকগুলো গরু আছে, সেই গরুগুলো বেচা কেনা হচ্ছে এবং এই মুহূর্তে একজন এখানে গরু কিনে সম্ভবত কিনে নিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই তার সাথে। আপনি কি গরুটা কিনেছেন? না গেল, আমাকে কিনে আনে না, এটা বিক্রি করার জন্য। বিক্রি করে কত দাম চাচ্ছেন? 1 লাখ দিব, 1 লাখ দাম চাচ্ছে, কিন্তু 85 বলে চার দিব। কত চাচ্ছেন? 85 বলে চার দিব। 45,000 টাকা। কত কি? 85 85,000 টাকা। জি জি। এই আচ্ছা, গরু হিসেবে তো একটু দামটা বেশি চাচ্ছেন। না আঙ্কেল, দাম বেশি চাচ্ছি না, এটা দাম বেশি চাচ্ছে না, কারণ ওর দামে কারণ ঠিক আছে। সর্বশূন্য কত হলে ছাড়বেন? এর 80 হলে যদি পেয়ে যায় তাহলে ছেড়ে দেব লাস্ট। আসলে আমরা কথা বলতে চেষ্টা করেছিলাম এখানকার যে গরু বাজারের যে গরু বিক্রেতা আছে সেই বিক্রেতার সাথে। আমরা একটু আপনাদেরকে গরু বাজারের যে ভিতরের পরিবেশটা সেটা বিচারের পরিবেশটা দেখাবার চেষ্টা করবো। এবং এখানে আমরা দেখছি যে বিভিন্ন ক্রেতারা আসলে গরু কিনে নিয়ে যাচ্ছেন এমনটাই আমরা চিত্র দেখছি। আমরা একটু ভিতরের যে পরিবেশ, করোনার প্রাদুর্ভাবের সময় যে লকডাউন শিথিল করা হয়েছে সেই লকডাউনের শিথিল করার মধ্যেই আসলে গরু বেচাকেনা শুরু করেছিল এবং ঈদ বিবেচনায় সেটা করা হয়েছে। আমরা একটু গরু বাজারের ভিতরে গিয়ে আপনাদের পরিবেশ দেখাবো। বিভিন্ন যে গরু বেচাকেনা হচ্ছে যেমন গরুর দাম টাকা হচ্ছে, আপনার বিভিন্ন এখানকার যে গরু ক্রেতারা আছে সেই ক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা আসলে গরুর দামটা অবশ্য বেশি চাচ্ছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনী এখানে স্থায়ী গরু বাজার হিসাবে কর্পোরেশন এবং নগরীর 5টা স্থানা থেকে এখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং গরু বাজারের যে যতটুকু মানুষ আসার কথা সেই আশাটা আসলে মানুষ আসছেন না, অনেকটা অনলাইনে আসলে গরু বেচা কিনা হচ্ছে। এবং আমাদের যদি একটু তথ্য আমরা জানাই, গত গরু বেচা কেনার মধ্যে আসলে অনলাইনে যতটুকু গরু বেচা কেনা হয়েছে সেই অনলাইনে গরু বেচা এই পর্যন্ত প্রায় আপনার 아빠들 একটু গরুর বাজারগুলো আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আপনার গরু বাজারের যে যেখানে বড় ছোট বিভিন্ন রকম গরু আছে এবং এটা একটি স্থায়ী গরু বাজার। এবং আপনাদের যেটা আসলে বলতে চেয়েছিলাম, আমি অনলাইনে বেচা কেনা হয়েছে এই পর্যন্ত নগরে প্রায় 1,13,000 গরু, এছাড়াও হাটগুলোতে প্রায় 1,90,000-এর বেশি গরু বেচা কেনা হয়েছে এমনটাই তথ্য আসলে আমাদের কাছে আছে। আমরা একটু এখানকার যে গরুর ব্যাপারীরা আছেন সেই ব্যাপারীদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তারা আসলে কী ধরনের দাম চাচ্ছেন গরুর সেই বিষয়টা আসলে জানার চেষ্টা করব। আচ্ছা, একটু কথা বলার চেষ্টা করবো আপনার সাথে। আসলে এখানে যে আপনার গরু কয়টা আছে? একটা কত দাম চাচ্ছে? 6 লক্ষ। 6 লাখ টাকা। আপনার কাছে হইতে পারে, আমার কাছে মনে হয় তা না। আমরা এখানকার যে ক্রেতাগুলো গরু কিনতে এসে সবার সাথে কথা বলে যেটা জানতে পেরেছি তারা বলছেন যে গরুর দাম অত্যন্ত বেশি, কোনো সামাজিক অনুষ্ঠান নাই, কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান নাই, কোনো সামাজিক অনুষ্ঠান নাই, তার মধ্যে গরুর দামটা আপনারা এত বেশি চাচ্ছেন কেন? আমরা তো গরু পুষতে গরুর খাদ্য খাবার দাম অনেক বেশি, একটা গরুর এই ডেলি 1,000 টাকা খাবার লাগছে। তাই এই গরু পুষতে লাগেছে 2 বছর 8 মাস, তাই এখন অনেক খরচ তো লাগছে। শুনছিলেন দর্শক, আসলে এখানে যারা বলতে চাচ্ছে তারা আসলে বলছেন যে গরু খাবারের প্রতি তারা প্রতিদিন 1,000 করে খরচ যাচ্ছে এবং তাদের গরু পালতে অনেক কষ্ট হচ্ছে এবং বিভিন্ন খাবারের দাম বেশি হওয়াতেই তারা আসলে গরুর দামগুলো তেমনটা বেশি চাচ্ছেন। একটু আমরা এখানকার যে সাধারণ জনগণ আছে তাদের সাথে, আপনাকে গরু কিনতে আসছেন, কতটুকু কী দেখলেন? দেখতেছি এখনো গরু মিলতেছে না আর কি, দেখতেছি আর
দাম ছাড়ছে ব্যাপার এক গরু ভাই 20,000 টাকা আমাদের আড়িয়ার থেকে 20,000 টাকা বাড়তে যাচ্ছে আর কি 20,000 হয়তো 25,000 এদিকে তফাৎ হচ্ছে এই কয়টা গরু না গরু বেশি না কিনতে আসছি আমি কয়টা দেখছেন এই পর্যন্ত দেখছি বন্ধু 3-4টা দেখছি আর কি সবকিছু সবগুলো কি একই দাম দাম এরকমই যাচ্ছে সবগুলোই বেশি যাচ্ছে বেশি যাচ্ছে একটু দামে কোনো কম যেমনটা শুনছিলেন আসলে আমরা আপনাদেরকে এখানে গরু বাজারের যে সার্বিক পরিস্থিতি সেটা দেখাতে চাচ্ছিলাম এবং গরু বাজারে যতটুকু ক্রেতা থাকার কথা সেই অনুযায়ী আসলে ক্রেতা আসলে নাই এবং গরু কিন্তু প্রচন্ড অনেক আছে কিন্তু বাজারে কিন্তু একেবারে ক্রেতা নাই বললেই চলে এখানে একজন একটু ব্যাপারীর সাথে কথা বলতে হবে আপনাদের এখানে কয়টা গরু আছে আপনার আমার গরু আছে 40টি 40টা গরু সর্বোচ্চ দাম কত এবং সর্বনিম্ন কত সর্বনিম্ন আমার একটা গরু 3,50,000 এটা 3,00,000 আর এমনি 1,50,000 আপনার হলো 1,80,000-1,70,000 এরকম 70-এর নিচে আছে কিনা 70-এর নিচে আছে ওই এখানে 40-50 আছে 40-50 আর সর্বোচ্চ উপরে কত আছে সর্বোচ্চ 350 আছে 3,50,000 কোনটা সেটা 3,50,000 বড় গরু এই যে এটা আছে এই লাল গরু এবং এই লাল কালো সাদা গরু এই দুটো গরু আসলে আপনার দাম চাচ্ছে 3,50,000 টাকা করে আসলে এখানে গরুদের যে অসুস্থতা অসুস্থ অসুস্থতার জন্য যে ডাক্তার সেই ডাক্তাররা কতটুকু সাপোর্ট পাচ্ছিল আমরা ডাক্তারের সাপোর্ট পাচ্ছি না পশু ডাক্তার নাই এখানে না নাই যারা আছে তারা ওই ডাকলে ঠিক মতন পাচ্ছি না আর বিশেষ করে আমরা যেভাবে করছি যে আমরা নিজেরাই ওষুধ কিনে নিয়ে এসে আমরা নিজের মতন নিজেরাই ঠিক এই হাটে কোনো স্থায়ী পশু ডাক্তার নাই না এই জায়গায় আমরা স্থায়ী কোনো পশু ডাক্তার পাই নাই ক্রেতা কেমন দেখছেন কিতা একটু কমে গেছে এখন বর্তমান কিতা নাই আমরা খুব দেখেন না জাল হয়ে যাচ্ছে খুব বেচা কেনা কম বেচা কেনা বলতেই নেই আমরা আইসে 10-12 দিন এনে পড়ে রয়েছে এখন এইসব গরু খাওয়াচ্ছে বসে বসে আমাদের অনেক টাকা খরচ খরচা হচ্ছে আমরা বর্তমান কাস্টমার নেই যে আমরা একটু বেচে কিনে যে একটু মনের ভিতর একটু আনন্দ তৃপ্তি পাবো সে তৃপ্তি আমাদের নাই এখানে যে গরুর যে দামগুলো চাচ্ছেন হ্যাঁ এই দামগুলো কি সামাজিক অনুষ্ঠান তো নাই আমাদের এখানে এখন করোনা প্রাদুর্ভাবের কারণে এখানে যে গরুর দামগুলো এত বেশি কেন এত বেশি এবার গরু গতবার এসাইতে এবার দাম বেশি তুলনামূলক দেশে গরু কম খাবার খাবার খাবারের দাম বেশি এই জন্য গরুর দামও বেশি আসলে যেমনটা শুনছিলেন আপনারা দর্শক তারা বলছেন যে গরুর খাবারের দাম বেশি গরুর আমদানিও কম এবং সেই সাথে গরুর যে ক্রেতা সেই ক্রেতার কম হওয়াতে তারা আসলে গরুর দাম যেটুকু চাচ্ছেন সেই আসলে অনুপাতে অনেকটা বেশি কিন্তু ক্রেতা সাধারণরা বলতে চাচ্ছেন যে কোনো সামাজিক অনুষ্ঠান নেই কোনো অনুষ্ঠান নেই করোনা প্রাদুর্ভাবের কারণে এর মধ্যে কিন্তু গরুর দাম অনেকটা বেশি চাওয়া হচ্ছে এবং এই গরু যে ব্যাপারের সাথে আমরা এখন কথা বললাম তার 40টি গরু আছে এবং 40টি গরুর মধ্যে সর্বোচ্চ 3,50,000 থেকে এবং সর্বনিম্ন 40,000 টাকা পর্যন্ত গরু আছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের আরেকটা তথ্য জানিয়ে রাখতে চাই নগরীতে স্থায়ী গরু বাজার আছে আপনার 3টি এবং সেই 3টি গরু বাজারের মধ্যে প্রথমটি হচ্ছে সাগরিকা গরু বাজার এবং বিবিরহাট গরু বাজার এবং কোস্তার ভাড় গরু এবং ছাগলের বাজার এবং তাই সেই সাথে নগরীতে কর্পোরেশনের চষিকের পক্ষ থেকে অস্থায়ী 3টি পশুর হাট আছে তার মধ্যে কর্ণফুলী নুরনগর হাউজিংয়ের একটি গরু বাজার এবং সলকোলা ক্রসিংয়ের গরু বাজার এবং পতেঙ্গা বাটারফ্লাই পার্ক সংলগ্ন মাঠে যে বালুর মাঠ আছে সেই বালুর মাঠের গরু বাজার এবং এর সাথে নগরীর ঠিক উপজেলায় দক্ষিণ চট্টগ্রামে একটি গরু বাজার আছে সেই গরু বাজারটি হচ্ছে আপনার মসজিদটা গরু বাজার সেটা আসলে নগরের একটু বাইরে পড়লেও এটা নগরের আওতাধীন ধরা হয় এবং সেই সাথে সাথে নগরীতে অসংখ্য কিন্তু অবৈধ গরু বাজার গড়ে উঠছে তার মধ্যে অবৈধ গরু বাজারকে আসলে গতকালকে ম্যাজিস্ট্রেট ঘুরে আসলে তার সেই সমস্ত গরু বাজারদেরকে জরিমানাও করেছেন এমনটাই তথ্য আমাদের কাছে আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম আসলে আপনাদের এখানে যে গরুগুলো আছে যারা কোরবানি পশু কোরবানির জন্য আসলে গরু বাজারে আসবেন তাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আসলে এখানকার যে গরুগুলো আছে সেই গরু বাজারের চিত্রগুলো আমরা একজন আরেকজন একটু ব্যাপারের সাথে কথা বলতে চাইবো আসলে এই গরুটিকে আপনার কত দাম চাচ্ছিল এটা দাম চাচ্ছিলাম যে 4,20,000 4,20,000 টাকা কয়টা গরু আছে আমাদের আমাদের এখানে বর্তমানে 4টা গরু আছে আপনাদের 4টা গরু আছে 4টা গরুর দামই কি একই রকম না 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 এগুলি আপনার 2,00,000 আছে আবার 1,00,000 আছে এরকম এই গরুর দাম 4,20,000 টাকার চাওয়ার কারণটা কি কারণটা হচ্ছে যে গরুটা দেখতে অনেক সুন্দর আমরা গরুদের দেখতে কেনার সময় এরকম ভাবে নিছি এই কারণে
দর্শক আমরা একটু গরুটা আপনাকে দেখার চেষ্টা করব যেটা 4,20,000 টাকা আসলে দাম চাচ্ছেন সেই গরুটা একটু দেখার চেষ্টা করব ফস ফস আপনার সাদা রঙের গরু এবং সাদা রঙের গরু তার চোখের যে চাহনি সেই চাহনিতে একটু সাদা রঙের ভাব আছে এবং গোলাপি রঙের ভাব আছে এবং শিং দুটো সামনের দিকে এবং এই গরুর প্রতিপালন যিনি করছেন তিনি আমাদের সামনে আছেন এবং তার সাথে একটু কথা আর একটু কথা বলার চেষ্টা করব যে আপনার আপনার নামটা বলবেন আমার নাম ওয়ালিউল্লাহ অপু আপনি কোথা থেকে কর্ণফুলি থেকে কর্ণফুলি কোন জায়গা থেকে লক্ষ্যাচর লক্ষ্যাচর থেকে আপনি এই গরুটির পালন প্রতিপালন করছেন কত বছর এটা আমরা এই এক বছরের উপরে হয়েছে এক বছর উপরে এক বছরে আপনার যে কতটুকু খরচ হয়েছে এবং আপনার দাম কেনা কত পড়েছিল এটা আমার আমরা যখন নিয়েছিলাম তখন 1.5 লাখ টাকা ছিল এক বছরে আপনি কত খরচ এক বছরে আরো 1.5 লাখ টাকার উপরে খরচ হয়েছে এই হাটে আপনাদের যে চারটা গরুর জন্য যে ইজারা নিয়েছিলেন ইজারার কত খরচ হয়েছে ইজারাটা আসলে আমার বড় ভাই জানে এটা আমি বলতে পারবো না আপনি শুনছিলেন আসলে এখানে যেই কোরবানির পশুর বিক্রেতা আছেন সেই বিক্রেতার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এবং তার গরু সম্পর্কে জানার চেষ্টা করেছিলাম এবং এই গরু বাজারে সার্বজনীন নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে বা আইন শৃঙ্খলা বাহিনী ঘুরে ঘুরে অনেকটা নিরাপত্তা দিচ্ছেন এবং পরিস্থিতি দেখছেন হাটের বাজারের ভিতরে আসলে ক্রেতারা আসলে নগদ টাকা নিয়ে আসেন অনেকে এবং এখানে একটা দুষ্কৃতিকারীরা আছে বিভিন্ন ছিনতাইকারী আছে সেই ছিনতাইকারীদেরকে রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা ঘুরে ঘুরে আসলে পুরো বাজারটা দেখছেন আমরা একটু আপনাদের বাজারের অপর পশ্চিম পাশে যে গরুগুলো আছে সেই গরুগুলো দেখানোর চেষ্টা করবো এবং সেই গরুগুলো বিভিন্ন জাতের গরু আছে আসলে এখানে বলদ আছে বিরিশ আছে এবং বিভিন্ন রকম জাতের গরু আছে সেই গরুগুলো আসলে এখানে আছে এবং এই বাজারটা অনেকটা বড় একটা বাজার এবং আমরা এখানকার যে বাজার ইজারাদার আছে সেই ইজারাদারের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো সেখানটায় আমরা যাব এবং বাজারের যে সার্বিক পরিস্থিতি সেই পরিস্থিতি একটু জানার চেষ্টা করব এবং তাদের সাথে তাদের যে সুযোগ সুবিধা কেমনটাই তাদের ক্রেতাকে দিচ্ছেন সেই যে বিষয়টাও আসলে জানার চেষ্টা করবো আমরা আমরা এই মুহূর্তে আপনাদের যে বাজারের যে অফিস আছে সেই অফিসে একটু যাওয়ার চেষ্টা করবো আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো কেমন আছেন আপনারা সবাই একটু কথা বলার চেষ্টা করবো আপনারা যে বাজারের ক্রেতাদের জন্য যে সুযোগ সুবিধা দিচ্ছেন এই সুযোগ সুবিধাগুলো একটু আমাদের আমাদের সুযোগ সুবিধা এখানে আমরা পুরো বাজারটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আপনার পুলিশ ক্যাম্প আছে জাল নোটের সুব্যবস্থা আছে তারপর গরুদের ডাক্তারদের ব্যবস্থা আছে তারপর আপনার আমাদের হাটের রাস্তা সবগুলো পাকা কোনো খাদা নাই ওই ব্যাপারীরা নিরাপদ থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং আপনার কোনো সমস্যা হচ্ছে না আসা যাওয়ার সবগুলো কেনা আচ্ছা আমরা একটু শুনছিলাম যে এখানকার আসলে পশু যারা অসুস্থ হয়ে যাচ্ছে রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে তাদের চিকিৎসার জন্য স্থায়ী কোনো ডাক্তার এখানে আছে আছে ডাক্তার আছে ডাক্তার আছে যেটা রাউন্ডে তাকে ফোন করলে চলে আসে এই পর্যন্ত ক্রেতার কেমন সাড়া পাচ্ছেন তেমন সাড়া পাচ্ছি না অর্থাৎ গরুর বাজারে ব্যাপারী অনুযায়ী গরু অনুযায়ী অর্থাৎ ক্রেতা কম ক্রেতা কম ক্রেতা কম এই বিষয়টা একটু আমাদেরকে একটু বিস্তারিত বিষয়টা মানে এখন করোনা অবস্থায় মানুষের আর্থিক অবস্থা খুব খারাপ সেই জন্য যে আগে 1 লাখ টাকা গরু নিছে সে এখন 50,000 টাকা নিচ্ছে কেউ নিচ্ছে না কে ছাগল নিচ্ছে এইভাবে করছে ক্রেতা সংখ্যা কম আমাদের সিটি কর্পোরেশন যে ডাক দিয়েছে হয়তো আমাদের টাকাগুলো অনেক লোকসান হতে পারে আপনাদের সরকারের পক্ষ থেকে অনলাইনে বেচাকেনার একটা বিষয় বলা হচ্ছে এবং সেই অনলাইনে বেচাকেনা কতটুকু আপনারা সাড়া পাচ্ছেন এবং আপনাদের বেচাকেনা এই পর্যন্ত কেমন হয়েছে অনলাইনে বেচাকেনা কতটুকু আছে তা আমরা সত্যি জানতে না আমরা তো অফলাইনে করতেছি তাই আমাদের হাতে আপনাদের কোনো অনলাইনে সুযোগ নেই আমাদের অনলাইনের সুযোগ আছে এটা অন্য সাইডে ফার্ম ফার্ম যেখানে আছে এগুলো অনলাইনে আছে তবে এই যে আপনার সোহেলরা থেকে এখন আছেন এখানে না নাই উনি কোন সময়টা থাকেন উনি কখন থাকে সেটা তো যায় না চট্টগ্রামবাসী চট্টগ্রামবাসীর জন্য আপনাদের আমাদের এই চট্টগ্রাম থেকে পক্ষ থেকে আপনারা যারা গরু কোরবানি করবেন তাদের উদ্দেশ্যে আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলেন এবং তারা এখানে এসে যে সুবিধাটা পাবে সেটা বলেন এখানে এসে আপনার অনেক গরু গরু আছে অনেক ভালো ভালো গরু ছোট বড় মাঝারি সব ধরনের গরু আছে এবং রেটও সুবিধা আছে সবাই আসলে এখানে ভালো দামে কিনতে পারবে এবং যোগাযোগ ব্যবস্থা করা
আপনারা কি যে দামটা আসলে চাওয়া হচ্ছে তারা ক্রেতারা বলছেন অনেকটা বেশি তাদের ক্রয় ক্ষমতার উল্টে বেশি, এখন গরু পাল লালন পালন করতে অনেক খরচ হয় সেজন্য বেশি হচ্ছে। এটা কি চলমান থাকবে নাকি কয়েকদিন আরো কমে যাবে? জানতেছি না এখন কখন কি হয়। অনেক ধন্যবাদ। আসলে এখানে আপনারা শুনছিলেন এখানে গরু বাজারের যে অফিস, সেই অফিসের একজন কর্মকর্তার সাথে আমরা কথা বলছিলাম এবং সার্বিক পরিস্থিতি, বাজারের সাথে সার্বিক পরিস্থিতি সেটা জানার চেষ্টা করছিলাম এবং সেই সাথে আপনাদের আসলে আমরা দেখানোর চেষ্টা করেছি নগরীর যে বিবিরহাট গরু বাজার, সেই বিবিরহাট গরু বাজারের সার্বিক পরিস্থিতি এবং গরু বাজারে যে পরিস্থিতি ঘুরে আমরা যে পরিস্থিতি দেখেছি সেটা হচ্ছে ক্রেতা কম, অনেকটা বেশি বলছে কর্তৃপক্ষ এবং তাদের পশু কেনার জন্য আগ্রহ তারা আসবে এখানে গরু বাজারে আসবে এবং গরু বাজারে আসার জন্য সবাইকে আসার জন্য বলবো এবং আপনারা সবাই গরু কিনবেন এটাই চট্টগ্রামে যে গরু বাজার ঘুরে দেখাবো এমনটাই সার্বিক পরিস্থিতি সেটা দেখানোর চেষ্টা করেছি আমাদের সাথে।